2018 বিসিনি বিধানসভা চৌমরিব বিসিব খরক বাসি সাই হাপুনি সেবক লাংহানি রাঙ্ক বাংরাই দাল বিধান কক সবাই বিজেপি বদল হাপাঙ্গ আসমনি হাসদেব বিশ্ব সামলানা থাকা পাইথাগ ফাইনাই নিচে আগস সাল মারিব গ্রুপ ডি তাই নিচে বা আগস সাল মারিব গ্রুপ সি আসুক ফাইন খরক নই সাই বরি সি হায়াকে বা 2410 আসুক থাইনি বাকে আমজমক নাহানা হাঙ্গি দঙ্গ হাফাং ফিয়াবা আমজমুনি বাকি সিলেবাস তাবুখন সরাই সরাইকে সাকলাই কোহেনে কক্সু জাকা আমরা বাঙালি সরাং সরাং বুবা গ্রাকর আগুন শিব নগর দনাই আমরা বাঙালি বতনে হাবা নগ কাস্তা কক তোমা থরি পান্ডা সঙ্গে জাকা মানজাকা আমরা বাঙালি অজমান কারি বতনে কবনি আদম রক পান্ডাও আমরা বাঙালি অজমা হাস্তে হাফাং তাবুক দিয়া সেবক লাগা নাই তবু আবো রায়দা সায়াতই হিনই কক্সু জাকা হাফং শাখাও ইয়ারিজি শাখা আবুনি লগে লগে হাসিনে সামং হোমং করে শিখলা শিখলির বাকে কায়চার সাধনতে হাসতে হাফনে থানে সানো নারকা কক্তমা ছুড়ে বিসিনতে আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি মূল বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে 2018 বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল 299টি তার মধ্যে অন্যতম হচ্ছে বছরে 50,000 চাকরি মিস করলে চাকরি সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে সেন্ট্রাল পে স্কেল দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এদের ক্ষমতা 3.5 বছর অতিক্রম হওয়ার পথে আপনারা জানেন আমরা জানি রাজ্যের সবাই জানে কত ভাগ ওদের প্রতিশ্রুতি ওরা পালন করতে পেরেছে বিশেষ করে সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্যের বেকার যুবকরা যে প্রত্যাশা করেছিল বলতে গেলে তার অপমৃত্যু হয়েছে চাকরি হয়নি ধরতে গেলে যারা টেটে উত্তীর্ণ হয়েছে এরকম কিছু সংখ্যক ছেলে ফেলে চাকরি বাদ দিলে চাকরি হয়নি আর যা কিছু অল্প স্বল্প হয়েছে এই 3.5 বছরের মধ্যে আমরা লক্ষ্য করেছি বাইরের থেকে বিভিন্ন সংস্থাকে ডেকে নিয়ে তাদের মাধ্যমে কিছু চাকরি হয়েছে তাও বাইরের লোকেরই পেয়েছে এর যে ছেলেরা বেকাররা বঞ্চিত হয়েছে এবং এই যে প্রক্রিয়াটা এখনও জারি আছে আমরা লক্ষ্য করলাম কি ইদানিং তারা গ্রুপ সি এবং ডি পদে চাকুরিতে নিযুক্তি দেবে এর জন্যে তারা একটা রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করেছে এই বোর্ডের থ্রুতে একটা কম্পিটিটিভ এক্সাম নেবে এক্সামের মাধ্যমে তারা চাকরি দেবে ভালো কথা 20 আগস্ট গ্রুপ ডি পদে হতে যাচ্ছে 2500 পোস্টের জন্য আর গ্রুপ সি পদে 2410টি পদের জন্য হবে 22 তারিখ তো এই পরীক্ষার যে সিলেবাস আমরা লক্ষ্য করছি এই সিলেবাস এই রাজ্যে প্রশাসনিক পদ বলতে টিপিএস টিসিএস গ্রেডে যে চাকরি হয় এবং যে পরীক্ষা হয় সেই পরীক্ষার যে সিলেবাস এবং প্রশ্নপত্র তার থেকেও অনেক বেশি বিস্তৃত সিলেবাস এবং প্রশ্ন হাতে আসলে বোঝা যাবে এইভাবে তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাছাড়াও আমরা লক্ষ্য করলাম পত্রপত্রিকার মাধ্যমে যে যে সমস্ত বিষয়ের উপর এই ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় এর মধ্যে বাংলা একটা বিষয় ছিল তারা বাংলাটাকে তুলে দিল শেষ মুহূর্তে তুলে ইংরেজি চাপিয়ে দিল 2 নম্বর কথা হচ্ছে কি হিস্ট্রি জিওগ্রাফি ভারতের সংবিধান জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি বিষয়গুলি সাধারণত এই ধরনের পরীক্ষাতে থাকে এগুলির সিলেবাসটা কতটা হবে কোনো কিচ্ছু বলি আর পরীক্ষার মাত্র একদিন বাকি 20 তারিখ কালকে হবে গ্রুপ ডির পরীক্ষা তাহলে কী করে পরীক্ষাটা হবে একদম ডার্কে আছে 2 নম্বর যেটা 22 তারিখে হবে গ্রুপ সি তারও কিচ্ছু জানে না সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই তে আমরা অনুমান করছি এইভাবে তাহলে পরীক্ষা নেওয়ার মানেটা কি সিলেবাস জানে না কীভাবে তারা পরীক্ষা বসবে তারা কিছু তাদেরকে জানানো হয়নি এটা কি তাদের পছন্দের লোককে পাইয়ে দেওয়ার জন্যে এটা একটা সামনে পরীক্ষার একটা বিষয় রাখা হলো নাকি বাইরের মানে ত্রিপুরার বাইরের ছেলেপেলেদেরকে ত্রিপুরাতে চাকরি দেওয়ার জন্যে ব্যবস্থা করা হচ্ছে কোনটা সেটা কিন্তু আমাদের তথা রাজ্যবাসীর সমস্ত বেকারদের সামনে একটা প্রশ্ন দেখা দিয়েছে তাই সবাই ভিতরে একটা খুব স্বাভাবিক তৈরি হয়েছে আমাদের মধ্যে খুব সারা রাজ্যের মানুষের মধ্যে খুব এই 3.5 বছর অতিক্রান্ত হলো বছরে কোথায় 50,000 চাকরি সেই জায়গাতে 3.5 বছর পর এই 4-5,000 পোস্টের চাকরি দেবে এই ধরনের ব্যবস্থার মাধ্যমে এটা তো পুরোপুরি বেকার বঞ্চন একটা প্রয়াস
নেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। তাই আমরা এই ধরনের পদক্ষেপের গুরুতর বিরোধী। আমরা মনে করি এই সমস্যার সমাধান করার জন্যে যে পদক্ষেপগুলি দেওয়া দরকার আমরা এখানে 8টা দাবি রেখেছি। এক এক করে আমি বলছি, 1 নম্বর হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে যাদেরকে নিয়োগ করা হবে, যে পরীক্ষা ব্যবস্থার সামনে রাখা হয়েছে, কোনো অবস্থাতে ত্রিপুরার বেকারদের বঞ্চিত করে বাইরের ছেলেদেরকে, বাইরের বেকারদেরকে চাকরি দেওয়া চলবে না, কারণ ত্রিপুরাতে প্রচুর বেকার জমে গেছে এর মধ্যে। 2, অনতি বিলম্বে গ্রুপ সি এবং ডি পদের যে সিলেবাস, গ্রুপ ডি তো কালকে পরীক্ষার সিলেবাস কখন জানবে, কি প্রস্তুতি নেবে, গ্রুপ সির জন্য 2-3 দিন মাঝে সময় বাকি রয়ে গেছে, আজকেই সম্ভব হলে বা কালকে মধ্যে অবশ্যই মানে সুনির্দিষ্ট সিলেবাস যাতে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আগে যে রিক্রুটমেন্ট যে পরীক্ষাটা বোর্ডে যে তারা ঘোষণা দিয়েছিল বাংলাকে তারা রেখেছিল বাংলার পরিবর্তে ইংরেজি, আমরা দাবি করছি বাংলাকে কোনো অবস্থাতে বাদ দেওয়া চলবে না, বাংলা রাখতেই হবে। 4 নম্বর হচ্ছে সারা রাজ্যে বিজেপি সরকার 78 মানে কি বলবো 2018-তে পাওয়ার আসার আগেই প্রায় 55,000 ওপর পোস্ট খালি ছিল। এই 3.5 বছরে আরও অনেক মানে কর্মচারী ইয়েতে চলে গেছে, রিটায়ারমেন্টে চলে গেছে, 60-70,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গেছে। এই পোস্টগুলি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য অবিলম্বে সমস্ত পোস্টগুলিতে নিয়োগ প্রক্রিয়া যাতে চালু করা হয় এবং পদগুলি পূরণের ব্যবস্থা করা হয়, এবং সেই নিয়োগের প্রশ্নে আমরা এই 3.5 বছরের যেটা অভিজ্ঞতা আমাদের বাইরের এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হয়, এই প্রক্রিয়া বন্ধ করে লোকালি ত্রিপুরার যে ব্যবস্থা আছে প্রক্রিয়ার মাধ্যমেই ত্রিপুরার ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হবে। তারপর 6 নম্বর বক্তব্য হচ্ছে টেট পরীক্ষার মাধ্যমে যে সমস্ত টিচার নিয়োগ হয়েছে এর মধ্যে আমরা দেখছি প্রায় 5 বছর হতে চলছে তারা স্কেল পাচ্ছেন। কারণটা কি? টেট পরীক্ষার মাধ্যমে যাদের নিয়োগ হবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা সঙ্গে সঙ্গে রেগুলার স্কেল পাওয়ার কথা, কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আজকে এত বছর ধরে? কাজে আমাদের দাবি আর কাল বিলম্ব না করে এই টেট পরীক্ষার যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছে তাদেরকে পে স্কেল দিতে হবে। সেই সঙ্গে সর্বশিক্ষা এবং রামসায় অনেক টিচার অনেক দিন ধরে তারা একটা ফিক্সড মানে বেতন পাচ্ছে, তো এটার কি মানে আছে? সারা দেশে এক আইন আর আমার ত্রিপুরা তার এক আইন। আপনারা জানেন এই নিয়ে মানে কি বলবো মামলা হয়েছে, মামলায় রায় দিয়েছে হাইকোর্ট পর্যন্ত যে তাদেরকে অবিলম্বে স্কেল দেওয়া হোক। আজ পর্যন্ত সরকার তাদেরকে স্কেল দিচ্ছে না, তাল বাহানা চলছে। তো আমাদের দাবি, সবার দাবি, যে এই রামসা এবং যারা সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষক তাদেরকে পে স্কেল দিতে হবে অবিলম্বে, অনেকে রিটায়ারমেন্টের দূর করে এসে দাঁড়িয়েছে, কাজে এটাতে তার দেরি না করা হয়। লাস্ট দাবি যেটা, আপনারা জানেন খুব সম্প্রতি আমাদের বিধানসভার উপাধ্যক্ষ সদ্য বিশ্ববিন্দু সেন মহোদয় খুব একটা বাজে মন্তব্য করেছে, ক্ষমার অযোগ্য মন্তব্য করেছে। একজন ভদ্রলোক, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য কোনো মতে আশা করতে পারি না। তিনি মানে কি বলে ঠ্যাং ভেঙে দেবেন, হাড়গুড় গুড়িয়ে দেবেন, কি বিষয়কে কেন্দ্র করে তিনি কর্মচারীকে এটা বলতে পারেন? কোনো কর্মচারী যদি সরকারি মানে দায়িত্ব পালনে গাফিলতি করে তার জন্য আইন রয়েছে, তার জন্য তিনি এই ধরনের কথা তো বলতে পারেন? এটা গোটা কর্মচারী সমাজকে মানে কি বলবো অপমানিত করেছে। কাজেই আমরা দাবি করছি যে মানে অনতিবিলম্বে এই বিশ্ববন্ধু সেন মহোদয়কে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, আর নইলে কিন্তু ত্রিপুরার কর্মচারী সমাজ থেকে শুরু করে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ মানে মেনে নেবে না কোনো অবস্থাতে, এবং এর জন্য আগামী দিনে তাদেরকে মূল্য দিতে হবে। এই 8টি দাবি নিয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডেকে এনেছি। আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের বার্তা, আমাদের দাবি, আমাদের বক্তব্য সরকারের গোচরে চলে যাবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ দেবেন। যদি তা না দেন আমরা আগামী দিনে ত্রিপুরার সমস্ত বেকারদেরকে নিয়ে, কর্মচারীদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। নমস্কার।